দর্শক, কাছে চেন বাই পিএসএ অ্যাকাউন্ট কলাতুলি জেন গেট থেকে সরাসরি একটি প্যাপিট কার তল্লাশি করে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে। আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, আপনারা আমাদের চেন লাইফে থাকুন। গাড়ি থেকেই মূলত এইসব ইয়াবা উদ্ধার করা হয়েছে, একটি প্রিমিয়াম গাড়ি, আর একটা হচ্ছে দুটি গাড়ি থেকে আগেই জেলা গোয়েন্দা পুলিশের যেই তিনি নিজে এসেছেন এবং তার এখানকার যে গোয়েন্দা পুলিশের সদস্য একটু আগেই দশটি প্যাকেট আপনারা দেখতে পাচ্ছেন, এই দশটি প্যাকেটেই এক একটি প্যাকেটেই হয়তো যদি করে তাহলে হয়তো আমরা বুঝতে পারবো কি পরিমাণ ইয়াবা এখান থেকে তারা উদ্ধার। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দশটি প্যাকেট উদ্ধার করা হয়েছে। দশটি প্যাকেটের মধ্যে কত পিস ইয়াবা আছে আমরা গণনা করলে হয়তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা প্যাকেট খুলে গণনা করা হচ্ছে। একটি প্যাকেটটি কিন্তু কালো কালো প্যাকেট দিয়ে মোড়ানো হয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন, দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ইয়াবাগুলো প্যাকেট করা হয়েছে, প্যাকেটের মধ্যে কয় পিস আছে গণনার জন্য। একটি প্যাকেট খুলে গণনা করা হবে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই ইয়াবাগুলো উদ্ধার করা হয়েছে, একটি প্রাইভেট কার ও একটি নোহা থেকে এই ইয়াবাগুলো উদ্ধার করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আপনারা দেখতে পাচ্ছেন এইখানে দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন প্লাস্টার মোড়ানো দশটি প্যাকেট উদ্ধার করা হয়েছে। এখানে একটি প্যাকেট খুলে ওখানে একটি প্যাকেটের মধ্যে আমরা আপনারা আমাদের লাইনে থাকুন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন একটি একটি করে কিভাবে গণনা করা হচ্ছে। দর্শক, চেষ্টা লাইভে থাকুন, আমরা সর্বশেষ তথ্য না পাওয়া পর্যন্ত আমরা লাইভে থাকবো।
যারা দর্শক দেখতেছেন এই চেচেন ল্যাবটা সবাই বেশি বেশি শেয়ার করে, এই ইয়াবা অবৈধ ইয়াবা পাচার যারাই করতেছে তাদেরকে জনসম্মুখে দেখানো হবে। আপনারা দেখতে থাকুন। এই অভিযানটি চালানো হয়েছে গোয়েন্দা শাখার গোয়েন্দা পুলিশের অভিযানে, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযানটি পরিচালনা করা হয়েছে। এই সংবাদের ভিত্তিতে একটি প্রাইভেট কার ও একটি নহাসহ আটক করা হয়, এর সাথে একটি একজনকে আটক করা হয়েছে। দেখানোর চেষ্টা করবো যে কারটি যে কার জব্দ করা হয়েছে আর নোটটি জব্দ করা হয়েছে দেখানোর চেষ্টা করতেছি দর্শক। এই সাদা এক প্যাকেটে এই সাদা মোরগের পাঁচটি প্যাকেট ছিল, পাঁচটি প্যাকেট থেকে দুইটি প্যাকেট গুলো হয়েছে। এক প্যাকেটের মধ্যে দশটি করে ছিল, এই দশটি দুইটি প্যাকেটের মধ্যে বিশটি প্যাকেট খালো খালো প্যাকেট মোড়ানো এই আবাগুলো রয়েছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন, দর্শক আপনাদের আবারও আপনারা দেখতে পাচ্ছেন গণনার শেষে কিন্তু এটা একই প্যাকেটে কয় পিস এবার আছে আমাদেরকে জানিয়ে দেবে। কক্সবাজার জেলা পুলিশের গোয়েন্দা শাখার ডিবি পুলিশে একটা টেন্নাপটাকে ইয়াবা চালান আসার খবর পেয়ে অভিযানটা পরিচালনা করা হয়েছে। এক প্যাকেটে পরিমাপ করা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওই প্যাকেটে পরিমাপ করা হচ্ছে। আপনারা কেজি 156 গ্রাম প্যাকেট সহ 1 কেজি 156 গ্রাম ওজন গেছে। দুটি যখন মাপা হয়েছে 2 কেজি 321 গ্রাম। প্রতিটি প্যাকেট আপনারা দেখতেই পাচ্ছেন, দর্শক আমরা সর্বমোট 1 লাখ পিস এবার উদ্ধার করা হয়েছে। এখানে 1 লাখ পিস এবার উদ্ধার করা হয়েছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদেরকে জানিয়েছেন
আমাদেরকে জানিয়েছেন 1 লাখ পিসি অ্যাবাউট জব্দ করা হয়েছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন 1 লক্ষ পিসি অ্যাবাউট জব্দ করা হয়েছে আজকে। সাথে সাথে ওই যে যাকে আটক করা হয়েছে তিনি হচ্ছেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন শাহউদ্দিন নামে এক চালককে আটক করা হয়েছে, যাকে আমরা দেখানোর চেষ্টা করতেছি। সে উদ্ধারের অভিযান সম্পর্কে যদি বলতেন ধন্যবাদ আপনাদের। আপনারা জানেন যে আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয় 1 মাস হইলো যে স্যার আমাদের জেলায় যোগদান করেছেন। স্যার আসার পরেই কক্সবাজার জেলা সুযোগ্য পুলিশ সুপার জনাব মাহমুদুল ইসলাম PPM মহোদয় আসার পরেই আমাদের জেলা গোয়েন্দা শাখা সহ জেলার যত উইং আছে সবগুলা উইংকেই স্যার কঠোর ইনস্ট্রাকশন দিয়েছেন যে কক্সবাজারের যেহেতু মাদক প্রবণ এরিয়া, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স স্যার ঘোষণা করেছেন, এবং এটা কার্যকর করার জন্য আমরা জেলা গোয়েন্দা শাখা সহ যতগুলা উইং আছে থানা পুলিশ অন্যান্য উইং সবাই আমরা কাজ করতেছি। স্যারের এই ধারা নির্দেশনার আলোকে আমরা এর আগেও আমি বিভিন্ন অভিযানে করেছি আপনারা জানেন। আজকে আমার কাছে একটা ইনফরমেশন ছিল যে কক্সবাজার শহরের যে কোনো এক জায়গায় অভিনব কায়দা যে একটা দুইটা প্রাইভেট কার একটা গাড়ি থেকে বিপুল পরিমাণ ইয়াবা অন্য একটা গাড়িতে হ্যান্ড ওভার করবে। তো আমার কাছে এরকম তথ্য ছিল, সুস্পষ্ট তথ্য ছিল। আমি এই তথ্যের আলোকে আমি আমার দেখেন আমার অফিসার ফোর্স সহ আমি ঠিক সন্ধ্যার পর থেকে বিভিন্ন জায়গায় তৎপর ছিলাম। আমার এই তৎপরতার এক পর্যায়ে ঠিক রাত 10টার কিছুক্ষণ আগে আমি ঠিক এখানেই, আপনি হয়তো জানবেন যে এখানে জেল গেটের পার্শ্ববর্তী কক্সবাজার চিটাগাং হাইওয়ে রোডে আমি যে আমার পূর্বের যে তথ্য অনুযায়ী আমি আমার অফিসার ফোর্স সহ আমি এই দুইটা গাড়িকে সংকেত দিই থামানোর জন্য। আমি দুইটা গাড়ি সংকেত দেওয়ার পরে দুইটা গাড়ি থামে, আমি যে পিছনে একটা গাড়ি দেখতে পাচ্ছেন ওই গাড়িটা সামনে ছিল, ওই গাড়িটা আমরা থামানোর পরে ওই গাড়িতে যে লোক ছিল তার নাম হচ্ছে শাহাবুদ্দিন নামে লোক, সে এই যে মালটা রিসিভ করার জন্য প্রস্তুত ছিল, এটা আমাদের আগেই তথ্য ছিল, তাকে আমরা আটক করি। বাই দ্য ওয়ে আমরা সেম টাইম এই গাড়িটাও যখন সিগন্যাল দিই আমরা আটক করতে করতে এই যে প্রিমিয়ার গাড়ি যেটা প্রিমিয়ার গাড়ির ড্রাইভার যে হ্যান্ডওভার করার কথা ছিল সে সুকৌশলে গাড়িটা লক করে পালিয়ে যায়। তো আমরা দীর্ঘক্ষণ কৌশল অপেক্ষা করি তাকে আটক করার জন্য বা তার অবস্থান জানার জন্য। আমরা প্রায় অনেকক্ষণ তার অবস্থান চেষ্টা করেছি যে তার অবস্থান শনাক্ত করার জন্য, তাকে যেন আমরা সে পালিয়ে যায় আমরা তার অবস্থান শনাক্ত করতে না পারা এক পর্যায়ে আমরা এখানে এই গাড়িটা লক ছিল, এখানে আশেপাশে যারা ইঞ্জিনিয়ার মেকানিক যারা আছে তাদের সহায়তা আমরা গাড়িটা খুলি। গাড়িটা খোলার এক পর্যায়ে অনেক লোক উৎসুক লোক ছিল, এখানকার লোকজন ছিল, আপনারা অনেকে সাংবাদিকও ছিলেন, আমি সবার উপস্থিতিতে গাড়ির ঠিক সামনের সিটেই প্রিমিয়ার গাড়ি যেটা ছিল প্রিমিয়ার গাড়ির সামনের সিটে একটা শপিং কি বলে একটা শপিং ব্যাগের মধ্যে যে ব্যাগটা এই ব্যাগে প্রায় 10 কার্ট আমরা বলি 10 কার্ট প্রতি কার্টে 10,000 ইয়াবা তার মানে মোট 1 লক্ষ ইয়াবা আমরা আপনাদের সবার সামনে উদ্ধার করেছি। পাশাপাশি এর সাথে জড়িত মূল একজনকে আমরা আটক করেছি, গ্রেপ্তার করেছি, পাশাপাশি এর সাথে যারা আরো যারা জড়িত আছে আমাদের একাধিক টিম তাদেরকে গ্রেপ্তারের জন্য ইতিমধ্যে কাজ শুরু করেছে। মানে এসব ইয়াবা কোন জায়গা থেকে আনা হচ্ছিল, কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? হ্যাঁ ধন্যবাদ। আপনারা জানেন কক্সবাজারের আমাদের কাছে যে তথ্য ছিল যে টেকনাফ থেকে ইয়াবাটা কক্সবাজার শহরে আসছিল এবং শহরে রিসিভার এই হ্যান্ডওভার যে করবে তার কাছ থেকে রিসিভ করে এটা মানে চিটাগাং হয়ে দেশের অন্য যে কোনো একটা প্রান্তে যাওয়ার একটা প্ল্যান ছিল। আমরা আমরা ইনিশিয়ালি আছি
যে ওদেরকে যাকে গ্রেপ্তার করেছে তাকে ডিটেলস জিজ্ঞাসাবাদ করলে হয়তো আমরা আরো সুস্পষ্ট তথ্য পাবো। এর সাথে যারা আরো পিছনে যারা ছিল মূল ব্যবসায়ী আরো যারা ছিল তাদের আমরা গ্রেপ্তার করতে সক্ষম হবো আশা করছি। এই যে গাড়ি দুইটা আপনারা জব্দ, এটা কি জব্দ করা হবে নাকি? নিশ্চয়ই, আপনারা ইতিমধ্যে দেখেছেন যে একটা প্রিমিয়ার গাড়ি, এটা আমরা ইতিমধ্যে যাচাই করেছি 2009 মডেলের টিপটপ নতুন একটা প্রিমিয়ার গাড়ি, পাশাপাশি একটা নোহা গাড়ি, দুইটা গাড়ি আমরা এই মাদক দ্রব্য পরিবহনের অপরাধে, এটা সুস্পষ্ট অপরাধ যে কোনো যানবাহন যদি মাদক পরিবহনে ব্যবহৃত হয় এটা মাদক দ্রব্য আইনে অপরাধ, এই সুস্পষ্ট অপরাধের প্রেক্ষিতে দুইটা গাড়িকে আমরা জব্দ করব এবং গাড়ির সাথে যারা রিলেটেড তাদেরকে আমরা আইনে আওতায় আনার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ, আমরা কথা বলছিলাম গোয়েন্দা পুলিশের প্রত্যেক কর্মকর্তা সাইফুল আলমের সাথে, কথা দর্শক আছে এ পর্যন্ত, আপনাকে পরে যারা ছিলেন সুন্দর মতো আপনারা সেশন লাইভে থাকবেন।